নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজ অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আগামী 26শে ডিসেম্বর 2019 সালের সবথেকে একটা ভয়ঙ্কর দিন আমি বলতে পারি, কারণ আমাদের ইতিহাসে মানে অনেক বছর আগে, 100 বছর আগেকার থেকে পুরনো এই গ্রহণ, যেটি সকালে আবির্ভূত হচ্ছে। অর্থাৎ এমন একটা সময় যেখানে বলা হয় যে আর্লি মর্নিং ইজ দ্য বেস্ট মর্নিং ফর রাইজিং টাইম, অর্থাৎ সকালের প্রথম টাইমিংটা কিন্তু আমাদের জীবনে ওঠা এবং সেখান থেকে সারা দিনে ছোটার একটা এনার্জি আমরা এমন টাইমিংয়ে পাই, সেই টাইমটাতেই গ্রহণ লাগছে। অর্থাৎ 8টা 57 থেকে 10টা 57 পর্যন্ত সকালবেলা এই গ্রহণ লাগার কথার মানে হচ্ছে যে এই দিনে সূর্য, যেই সূর্যের থেকে আমরা সমস্ত পজিটিভ এনার্জি পাই, যেখানে সূর্যের আলোয় বহু মানুষ আলোকিত হয়, সূর্যের আলোয় যে কোনো পোকা মাকড় থেকে শুরু করে পাতা পক্ষী আমরা একটা আলাদা করে শক্তি পাই, এনার্জি পাই। যে সূর্য আমাদের গ্রহণের মধ্যে ঢেকে যায়, তার তার শক্তি যেন কোথায় হারিয়ে যায়। বলা হয় যখন পৌরাণিক কালে অসুরদের একটা ষড়যন্ত্র করে রাহু এবং কেতু, অর্থাৎ রাহু কেতু যখন ঢুকে পড়েন, যে দেবতা যখন অমৃত পান করছে, তখন ছদ্মবেশে সে দেবতার রূপে ঢুকে পড়ে যে আমাকেও একটু অমৃত পান করতে হবে। সে অমৃত যখন পাত্র একে একে প্রত্যেকে অমৃত পান করছে এবং রাউন্ড হয়ে ঘুরছে, এমনই সময় নারদ এসে বলে যে ইনি তো দেবতার মধ্যে আসেন না, তাহলে ইনি কে, দৈত্য, অসুর, না বোঝা যাচ্ছে না। তখনই সে কথাটি গিয়ে পৌঁছয় সে নারায়ণের, অর্থাৎ সেই যার থেকে আমাদের আবির্ভাব, অর্থাৎ জগন্নাথ বা নারায়ণের কাছে কানে কথাটি পৌঁছায়। যখন সেই অমৃতের পাত্রটি সেই রাহুকেতু নিতে নিতে যায়, তখন তার গলা অব্দি আসার আগেই তার সুদর্শন চক্র দিয়ে আমাদের নারায়ণ শ্রী শ্রী বিষ্ণু সেই গলাটিকে ছেদন করে, অর্থাৎ তার মুণ্ডচ্ছেদন হয়। তখন মুণ্ড পড়ে গেলে সে অমৃতটা তার ভেতর অব্দি, অর্থাৎ দেহেতে প্রবেশ করতে পারিনি। তাই জন্যই বলা হয় সেই সময় থেকে রাহু এবং কেতুকে আমরা একটা অভিশাপ স্বরূপ রূপে প্রত্যেকটা জ্যোতিষশাস্ত্র বা আমরা যে জ্যোতিষ্ক নিয়ে আলোচনা করে, যারা প্ল্যানেট নিয়ে আলোচনা করে, সেই প্ল্যানেটারি পজিশন দেখিয়ে তারা কিন্তু বলে যে রাহু কেতুর ছায়া গ্রহ। তাই রাহু কেতুর আবির্ভাব সেখান থেকে শুরু হয়। যেহেতু কেতুর দৃষ্টি নেই তাই কেতু কাউকে দেখতে পায় না, বাট রাহু মানুষকে ভক্ষণ করার চেষ্টা করে, যেহেতু তার গলাটা কাটা রয়েছে তাই সূর্য বা চন্দ্রকে গ্রাস করেও একটা সময় সে বেরিয়ে যায় গলার থেকে। কিন্তু এই অভিশাপ, যেহেতু চন্দ্র সূর্য বলেছিল নারদের সঙ্গে, সেই ক্ষেত্রেই চন্দ্র সূর্যকেই বারবার রাহু গ্রাস করতে চায়। এবং এই যে 26শে ডিসেম্বর 2019 সাল যে সূর্যগ্রহণ চলবে, এই সূর্যগ্রহণের দিনটি এতটা এতটা খারাপ সময় বলতে পারি যে আমাদের বহু জায়গার অনেক অনেক নেগেটিভ এনার্জি, অশরীরী আত্মা বলতে পারি, বা আমরা যেগুলো নিয়ে বিশ্বাস করি না, সেগুলো কিন্তু আমাদের ওই সময় তাদের পাওয়ারটা তার বেশি বৃদ্ধি পাবে। আপনারা লক্ষ্য রাখবেন যে 8টা 57 থেকে 10টা 57 মধ্যে অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, কেউ এক্সপায়ার করতে পারে, হঠাৎ করে কোনো প্রাকৃতিক বিপর্যয় এলো, এগুলো আসতে পারে। এই দিনটা এতটা একটা ভয়ঙ্কর দিন, তাই এই দিনে আমি কিছু সতর্ক বার্তা দিয়ে দেবো যে এই 26শে ডিসেম্বর 2019 সালটা কীভাবে তারা নিজেকে বেঁধে রাখবে বা পালন করে রাখবে। তার আগে দেখে নেবো যে কেউ আছে কিনা। হ্যাঁ নমস্কার। নমস্কার দাদা, বলুন। সোদপুর থেকে বলছি, সহজেন্দু শেখর রায়। আচ্ছা, জানবেন কি আপনার সম্বন্ধে? আমার নিজের সম্বন্ধে জানবো। ওকে, ডেট অফ বার্থটা বলুন আপনার। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থটা বলুন। 17ই ফেব্রুয়ারি 1958। 17ই ফেব্রুয়ারি 1998। 58। আচ্ছা, সময় বলুন। ভোর 5:15 কলকাতা। ভোর 5:15 কলকাতা। আর জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কেমন লাগে অনুষ্ঠান? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনার আপনার জন্মবার সোমবার। মকর লগ্ন মকর রাশি নক্ষত্র শ্রবণা, মকর লগ্ন মকর রাশি নক্ষত্র শ্রবণা মানেই হচ্ছে এই মকর লগ্ন মকর রাশির ওপরে 2020 সালের জানুয়ারি মাসে শনি কিন্তু প্রবেশ করতে চলেছে। যখনই শনি 2020 জানুয়ারিতে প্রবেশ করবে, তখন থেকে আপনার দুশ্চিন্তা, টেনশন, অর্থ, পারিবারিক জায়গায় প্রচণ্ড ব্যাঘাত করে দেবে। অর্থাৎ জন্মচক বলছে যে 2019-এর 2020 জানুয়ারি মাস থেকে আপনার বাড়িতে রোগ জ্বালা, অসুস্থতা, ডাক্তার বদ্ধি, ঘর ছড়াছড়ি করা শুরু হয়ে যাবে, ঠিক আছে? তৃতীয় কথা হচ্ছে অর্থ বহু দিক থেকে ব্যয় হয়ে যাবে, টাকা পয়সা হাতে রাখতে একদম পারেন না। আপনি কষ্ট করে লড়াই করে যে পরিমাণ টাকা ইনকাম করেন সেটাও জলের মতো বেরিয়ে যাচ্ছে, এবং সেটাও বাড়িতে অসুস্থতার কারণেই বেরিয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে
জন্মচক বলছে কাউকে টাকা পয়সা ধার দেবেন না, টাকা পয়সা ধার দিলে ফেরত পেতে প্রবলেম হবে, অর্থাৎ অর্থ কাউকে সেবামূলক কাজে বা ধার দিলে উপকারে করলে আপনি সেখানে রিটার্ন আর পান না। কি আমি ঠিক বলছি না ভুল? হ্যালো, এক। দ্বিতীয় কথা হচ্ছে লগ্নে বুধ শুক্র চন্দ্র আছে এবং লগ্নের পঞ্চম পতি শুক্র লগ্নেতেই শনির ঘরে বসে আছে, আপনার সন্তান নিয়ে প্রবলেম আসতে পারে, অর্থাৎ সন্তান জায়গাটা আপনাকে প্রচণ্ড চিন্তায় ফেলতে পারে, সন্তানের জায়গা থেকে আপনার সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য, তার লেখাপড়া, তার দেহ নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে। বুঝতে পারছেন? আপনার কটা সন্তান? একটা সন্তানের যোগ দেখাচ্ছে এখানে। কটা সন্তান? আমি কটা সন্তান বললাম? আপনি চারটাই বলেছেন। কটা? একটাই বলেছি। একটাই বলেছি তা আমি কি জানি? আপনি কি আমার আগে থেকে বলেছেন? অফ ক্যামেরায় কি আপনার সঙ্গে আমার কথা হয়েছিল ফোনে যে আপনি ফোন করবেন আর বলবেন? দ্বিতীয় কথা হচ্ছে সন্তান কেমন আছে, শরীর পড়াশোনা কেমন করছে? একদম ভালো নয়। কারণ জন্মছক বলছে আপনারও কিন্তু হঠাৎ করে নার্ভের প্রবলেম চলে আসা, নার্ভের প্রবলেম হঠাৎ করে চিন্তা টেনশনে পেটের প্রবলেম শুরু হয়ে যাওয়া আর ব্লাড সংক্রান্ত রোগ প্রেশার বা সুগার হঠাৎ করে চলে আসা। আচ্ছা একটা কথা বলুন তো, সত্য কথা, জন্মছক বলছে সন্তানের যেহেতু লগ্নের পঞ্চম পতি এখানে শুক্র, সে বুধের সঙ্গে আছে, আপনার ছেলেকে আপনি লক্ষ্য রাখবেন, যত বড় হবে না বাচ্চা বাচ্চা ভাবটা আর কমবে না, তাই কেউ? এক, কত বছর আপনার বাচ্চা হবে জানি না, তবু আপনাকে আমি বলার চেষ্টা করছি, এখানে বাচ্চা যেটা প্রবলেম আসতে পারে, কথা বলার সমস্যা, স্পিচলেস প্রবলেম। হ্যালো, হ্যালো, মানে কি কথা বলতে পারে না? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? কারণ জন্মছক বলছে এখানে আপনার মেনলি প্রবলেম যেটা হবে, টাকা পয়সা বহু ব্যয় হবে এবং আপনারা যেই পরিমাণে চেষ্টা করেন সেই পরিমাণে সন্তানে কিন্তু স্পিচলেস প্রবলেম প্রচণ্ড আসতে পারে, এবং জন্মছক বলছে যেহেতু আপনার একটা কালসর্প যোগ রয়েছে, আমি জানেন আপনার কালসর্প যোগ আছে বা পুণ্য, সেটা ওই পুণ্য পুণ্য কালসর্প যোগ, যার জন্যই সন্তানের এই স্পিচলেস প্রবলেমটা এসে গেছে। বলে বাবা মায়ের কিছু খোরাক সন্তানও কিন্তু পায়, তা বলে আমি আপনাকে এই বয়সে আর কালসর্প কাটাতে বলবো না, কারণ এই বয়সের কালসর্প যোগের মহিমা অনেক কমে যাবে, যখন কাটালে তার ভালো রেজাল্ট পেতেন তখন আপনি কাটাননি, যার জন্য সন্তানের লেখাপড়া, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের স্পিচলেস প্রবলেম মানে কথা বলার সমস্যা, এবং শুধু তাই নয় আমি যেটা বললাম যত বড় হবে বাচ্চা বাচ্চা ভাবও লেগেই থাকবে, এগুলোকে আমি রেক্টিফিকেশন করতে হবে, এবং আপনার বাড়ির বাস্তুটাও প্রচণ্ড ড্যামেজ আছে, এই বাড়ির বাস্তুতে কেউ ভালো নেই, আপনার ওয়াইফেরও কিন্তু শরীর ভালো যায় না, এবং রাতের ঘুম কমে গেছে, জিজ্ঞাসা করুন ওনাকে আমি ঠিক বলছি না ভুল বলছি, যদি আপনি কিছু মনে না করেন আপনার ফোন নাম্বারটা কি আমরা পেতে পারি? বলুন দাদা ফোন নাম্বারটা বলুন, আপনারা লিখুন 9433026065। এই প্রোগ্রামটা আপনারা ইউটিউবে আবার দেখতে পারেন, অবশ্যই বলে এই মানুষটা খুব যন্ত্রণায় আছে আমি এই মতো বলতে পারি। ওটা তো বললাম, শনির একটা মানুষের জীবনে তিনবার আসে, একটা ইয়াং বয়সে, একটা প্রাপ্ত বয়সে, আর একটা মাঝ বয়সে। এই যে মাঝ বয়সে শনি ঢুকছে, আমি যেটা ফার্স্টে নিয়েই শুরু করলাম, এবং আপনার রাশি এবং লগ্নতে মিলে ঢুকছে, আপনি কিন্তু পুরো নিশ্চিত মানে একদম আপনার চিহ্ন মুছে যাবে, আপনি বুঝতে পারছেন না যে আপনি আস্তে আস্তে কোন দিকে পা বাড়াচ্ছেন, আপনাকে মানুষের রোগেতে, বাড়ির বাস্তুতে, দশাতে এবং গ্রহতে আপনাকে বাঁচতে দেবে না। আমি তো বলেছি, আমি তো আপনাকে বললাম টাকা পয়সা প্রাপ্তি যোগ থেকে আপনি বঞ্চিত হবে, বললাম না এক টাকা পয়সা নিয়ে নয় ছয় লেগে আছে, দেখুন আপনার লগ্নের দ্বিতীয় রবি বসে আছে, সেই রবি আপনার অষ্টম পতি, আবার রবি কিন্তু শনির ঘরে বসে সেখানে 20 যোগ করছে, দাদা জন্মছক অনেকটা অথেন্টিক হয়, যদি সমস্যা ঠিক মতো না কাটান তাহলে কি করে আপনি উত্তর পাবেন? আচ্ছা একটা সত্যি কথা বলুন তো, জন্মছক এটাও বলছে যে আপনি আমাকে বলার আগে কিছু লোকের গিয়েছিলেন এবং দেখিয়েছিলেন, কিছু রেজাল্ট পেয়েছেন? রেজাল্ট তো পাইনি, ঠকে গেছি। আমি কি আপনাকে চিনি, আপনাকে জানি?
না না, তাহলে যতগুলো কথা বললাম কি ঠিক বললাম না ভুল বললাম? খুব ভালো বলেছেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি থাকি সোদপুর, আপনি থাকেন, আমি ব্যারাকপুর বসি। যদি মনে হয় তাহলে এটাকে ইমিডিয়েট সলিউশন করলে তার 100% রেজাল্ট বেরাবে, আমি কনফার্ম। এবং আপনি এইখানে টিভিতে ফোন করে বলবেন, জয়দা আমি গেছিলাম উপকার পেয়েছি। আর দর্শকদের বলো ফোন নাম্বারটা বললো, একদিন জানার বাড়িতে গিয়ে দেখে আসুন যে সত্যি আমি এনাকে চিনি না উনি আমাকে চেনেন। কি আমি কি আপনাকে চিনি দাদা? তো আমার মনে হয় জ্যোতিষ শাস্ত্র এতটা অথেন্টিক সাবজেক্ট, সঠিক প্রতিকার প্রতিবিধান নিলে, এবং এই যে 25 এবং 26 তারিখের যে অমাবস্যার গ্রহণটা পড়ছে, এটা কিন্তু খুব ভাইটাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো সমস্যার মোকাবিলা করার জন্য। যদি মনে হয় আপনি ইমিডিয়েট ব্যারাকপুর আমার সাথে যোগাযোগ করুন, ভালো থাকুন। তো দেখুন ফার্স্ট কলে কিন্তু মানে বাজিমাত, বলা হয় যে এক ফোনেতেই বাজিমাত, সব সমস্যা কুপোকাত। এটা হচ্ছে আমার অনুষ্ঠান, এবং মনে রাখবেন অনুষ্ঠান কিন্তু বারবার আমি করতে আসি, কিন্তু আপনার ভাগ্য আপনার সঙ্গে বারবার কিন্তু সাথ দেবে না, সময় কিন্তু বারবার আপনাকে সাহায্য করবে না। আপনার দুর্ভোগকে কাটিয়ে, আপনার দুর্দশাকে কাটিয়ে একটা সুন্দর গোছানো সাজানো একটা প্রাকৃতিক জায়গায় পৌঁছানোটা কিন্তু একমাত্র জ্যোতিষ শাস্ত্র পারে আপনাকে হাত ধরে তুলে তুলতে। আমি তো অনেক বেশি পড়াশোনা করিনি, বাকিরা যারা বলে আমি এই পড়েছি সেই পড়েছি অমুক পড়েছি, কিচ্ছু করিনি, কিন্তু আমার মনে হয় যে আমার বিশ্বাস, আমার গুরুমুখী বিদ্যা যা আমাকে শিখিয়েছে, আমি সনাতন, আমি কেপি টেপি কিচ্ছু চাই না, আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমি যে সময় এসেছি এই সময় সনাতনকে নিয়ে আমি ধরেছি, সনাতনকে নিয়ে বেঁচেছি, সনাতন জ্যোতিষকে নিয়ে আমি মরবো, তাই আমি সনাতনকে প্রচণ্ড ভালোবাসি। এই সনাতন জ্যোতিষের হাত ধরে কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু উপকার পেয়েছে, তার বহু প্রমাণ এখানে। আমি আবারও আজকে বলবো, কোনো মানুষ বা কোনো দর্শক জ্যোতিষীর নাম্বারে ফোন করে কখনো আপনাদের সমস্যা বললে বলবেন না। দেখলেন তো মানুষটাকে কিছু বলতে লাগলো, আমি বললাম উনি মেলালো, কি করে বললাম কি করে মেলালো, কারণ এখানেই মনে হয় পজিটিভ ভাইব্রেশন, যেখানে আমরা বুঝতে পারি যে একটা মানুষ কি সমস্যা আমাদের ফোন করছে। আর জন্মছক যেটা আপনি দিচ্ছেনই তো আমাকে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ, তাহলে আমি কেন জানতে চাইবো যে আপনি বলুন কি জানতে চান? এগুলো তারা বলে যারা লেখাপড়া কিচ্ছু জানে না, খালি বকতানি মারতে পারে, বড় বড় ভাষণ দিতে পারে। যারা বলে আমরা অমুক তমুক অমুক তমুক পড়াশোনা করেছি, কিন্তু আদেও দেখা গেল অষ্টনম, বা বলে যে খালি কলসি বা খালি ঘড়া কখনো আওয়াজ করে না, উল্টো বললাম, কারণ এখানে আওয়াজ করছে তাই বললাম, ভরা কলসি কখনো আওয়াজ করে না, খালি কলসিরাই আওয়াজ করে। এটা খালি কলসি হয়েও প্রচণ্ড পরিমাণে নিজেকে বলছে যে আমি একদম ভরা কলসি, আমার সব জ্ঞান আছে, আমার সব লয় আছে, কিন্তু মনে রাখতে পারছে না যে যখন কোনো মানুষ ফোন করে এনারা জিজ্ঞাসা করে বলুন কি জানতে চান। এবং আমার মনে হয় যে এগুলো ঠিক নয়, জ্যোতিষী মানে হচ্ছে জানবেন আপনার সম্বন্ধে, হ্যাঁ হয়তো হুবহু সবটা বলতে না পারলো, আপনাকে 50% তো বলতে নিজের থেকে পারে, তো শুনুন না আগে 50%টাই নিজের সম্বন্ধে কি বলছে, তারপর আপনি প্রশ্ন করুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বীরভূম থেকে বলছি। বীরভূম? হ্যাঁ। ওকে, জানবেন কার সম্বন্ধে? আমি আমার সম্বন্ধে জানি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 17 এপ্রিল 2000। জন্ম সময়? সকাল 9টা 18। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? বীরভূম? বীরভূম, বীরভূম। আচ্ছা, নামটা যদি বলেন, শুভ নাম? বীরভূমের রামপুরহাটে। আপনার নামটা যদি বলেন? সুতপা চন্দ্র। সুতপা চন্দ্র। আপনার জন্ম আর সোমবার? হ্যাঁ। ওকে, তো জন্ম যখন 2000 সাল, 19 বছর বয়স, আমার মনে হয় যে আপনাদের মতো এই যে ইয়াং জেনারেশনের মানুষের প্রোগ্রাম দেখছে, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে মানুষের বিশ্বাসটা করছে বা জানতে পারছে, তাই না? আপনার প্রোগ্রামটা সত্যি খুবই ভালো লাগে, অনেকদিন পর লাইন পেলাম। ওকে, থ্যাংক ইউ। কিন্তু আমি একটা প্রশ্ন শুধুমাত্র করতে চাই আপনাকে, এই যে আপনি নিশ্চয়ই অনেক প্রোগ্রাম দেখেন আমার আগে আমার পিছনে, নিশ্চয়ই দেখা দেখার সময় হয় বা দেখেন মাঝে মাঝে, তো বাকি যারা জ্যোতিষীরা প্রশ্ন জিজ্ঞাসা করে বলুন কি জানতে চান, এটা কি বলা ঠিক না ভুল? আমার মনে হয় ঠিক নয়, কারণ জ্যোতিষ যখন গিয়েছিলাম বিশ্বাস করে গেছি, তারাই সবকিছু জানবে। ডেফিনেটলি, মানে আমি যে জ্যোতিষ সাবজেক্ট নিয়ে পড়াশোনাটা করেছি, তাই না? তো আপনি যে আমার ডেট অফ বার্থ দিলেন, টাইম অফ বার্থ দিলেন, প্লেস অফ বার্থ দিলেন, তো আমি তো বলতে পারি আপনাকে, তাই না? যদি আমি এত কিছু নেওয়ার পরেও আপনাকে বলি যে বলুন কি জানতে চান, সেটা কি খুব সুন্দর দেখায়? আপনার মধ্যে প্রশ্ন আসতেই পারে, তাহলে উনি জ্যোতিষটা কি শিখলো, তাই না? যখন আগেকার দিনে ধন্বন্তরি ডাক্তাররা ছিল, তারা নার্ভ নাভি নার্ভ দেখে বলতে পারতো যে আপনার এই রোগ হয়েছে, তাই না? কিন্তু এখনকার দিনে কি সেগুলো পাওয়া যায়? পাওয়া যায়, খুবই কম, তাই না? তো আমার এটাই প্রশ্ন যে আপনারাও জাগুন, যদি কখনো কোনো জ্যোতিষী পড়ায় ফোন করেন, যদি জ্যোতিষী আপনাকে প্রশ্ন জানতে চায়, আপনি ডাইরেক্ট উত্তর দেবেন যে আমি কেন বলবো, আপনিই বলুন,
আপনি তো অ্যাস্ট্রোলজার, তাই না? হ্যাঁ স্যার। তো আমার শেখানোটা কি ভুল না ঠিক? আমার যে শেখাচ্ছি এটা ঠিক করছি না ভুল করছি? চলুন, জন্মবার সোমবার আপনার, ঠিক আছে? মিথুন লগ্ন কন্যা রাশি নক্ষত্র হস্তা, মিথুন লগ্ন কন্যা রাশি নক্ষত্র হস্তা। প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে মাইন্ডটা ভীষণ ডাইভার্ট হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশনটা একদম আসছে না। প্রথম কথা, লেখাপড়া, এডুকেশন, দায়িত্ব, কর্তব্য আপনাকে বা আমি আমি তোমাকে বলতে পারি, তুমি খুব ছোট আমার বোনের মতো, তোমাকে কখনো শেখাতে হয় না। কিন্তু কথা হলো যে বহু মানুষ তোমাকে ভুল বুঝবে, তোমার একটা সোজা কথা অনেকে ভুলভাবে নিয়ে নিতে পারে, এটা তো হয়েই থাকে। এটা হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে, লগ্ন সাপেক্ষে জন্মছক বলছে তোমার ক্ষেত্রে আর্টস নিয়ে বা সায়েন্স নিয়ে পড়ার চার্ট, কমার্স একদম যাবে না এবং সায়েন্সের ক্ষেত্রে তোমার হবে না, কারণ তোমার ম্যাথসটা একটু উইকস আছে, ঠিক আছে? কি আমি ঠিক বলছি তো? বাট তোমার মুখস্থ বিদ্যা ইজ ভেরি গুড, তুমি যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারো। তোমার ব্যাপার হচ্ছে তুমি যে কোন, হ্যাঁ বলো, আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি। হ্যাঁ, তোমার যে কোনো শাস্ত্র বা যে কোনো বইকে খুব বেশিক্ষণ পড়তে বা ঘাটতে হয় না, একটু দেখলে তুমি পুরো গল্পটা বুঝে ফেলতে পারো, এক। দ্বিতীয় কথা, তোমাকে টিউশন করার যোগ দেখাচ্ছে, টিউশন করার অর্থাৎ নিজস্ব কিছু ইনকাম করা, কিছু অল্প ইনকাম হলো নিজের কিছু স্বাধীনতা পাওয়া। কিছু করা হয় না স্যার, কিছু করা হচ্ছে না। কিন্তু কেন, তুমি কি টিউশন পাচ্ছ না করছো না, না পাচ্ছ না? সত্যি কথা বলতে আমি পাচ্ছি না। পাচ্ছ না, কিন্তু ইচ্ছা তো আছে। হ্যাঁ স্যার অবশ্যই। কারণ তুমি চাও না যে বাবা মায়ের উপর চাপ দিয়ে আমি পরবর্তী লেখাপড়াটা করবো। তোমার মনে হয় যে আমি নিজে টিউশন পড়িয়ে সেই টাকাতে আমি নিজের পায়ে দিয়ে স্বাবলম্বী হবো, কারণ বাবা মায়ের সেরকম ভাবে দেওয়ার মতো ক্ষমতাটা নেই, তাই তো? দ্বিতীয় কথা হচ্ছে, তোমার রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি একাদশ ঘরে তুঙ্গস্থ হয়ে আছে, গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তির প্রবল যোগ আছে, টিচিং প্রফেশন প্রবল প্রবল যোগ আছে, এছাড়া বলবো যে কোনো মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, বিডিও অফিস, তুমি এগুলোর এক্সামগুলোও মন দেবে, ঠিক আছে? কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি বলবো আমি বলবো প্রশ্ন হচ্ছে, এটাও বলবো, আমি শেষ করিনি এখনো, প্রশ্ন হচ্ছে যেহেতু তোমাকে চন্দ্রভঙ্গ কালসর্প যোগ, আবার চন্দ্র তোমার দ্বিতীয় পোতনা ধনকারক গ্রহ চন্দ্র, তাই ব্যবসা করতে গেলে যে কোনো কসমেটিক্স প্রোডাক্ট, গার্মেন্টস প্রোডাক্ট, যে কোনো ব্যবসা তোমার থেকে না লোকে ভুলি ভালি নিয়ে নেবে, টাকা দেওয়ার সময় কেউ দিতে চাইবে না, বুঝতে পারছো? তুমি হয়তো কোনো কিছু অ্যাভন, অ্যামওয়ে, সামথিং, আরও কোম্পানি আছে, তুমি হয়তো ফ্র্যাঞ্চাইজি নিলে বা তুমি এটা বই দেখিয়ে দেখে লোকে প্রোডাক্ট বিক্রি করছো, তুমি এটা বিক্রি করছো কিন্তু টাকা তুমি হাতে কিন্তু পাচ্ছ না। অর্থাৎ ব্যবসার দিকে মোটিভেশন না রাখাটাই ভালো। এখানে তোমার গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তি যোগটা আছে, তোমার আছে বলেই বলছি তুমি চেষ্টা করবে। আর অবশ্যই বলবো এই যে কালসর্প যোগ আর এই যে রবি শনি বিষ যোগ, এই বিষ যোগ না কাটালে না জীবনে অনেক মিথ্যে বদনাম, মিথ্যে অপবাদ আছে, যেই অন্যায়, যেই ভুল, যেই দোষ, যেই কাজ তুমি করবে না বোন, তার সম্পূর্ণ দায়ভার তোমার ঘাড়ে চলে আসবে, বুঝতে পারছো? তুমি কি একাই অনুষ্ঠান দেখছো নাকি বাবা মা দেখছে? তো মাকে বলবে যে একবার পারলে কোনো ভালো কাউকে একবার দেখাতে, কারণ তোমার বিয়ের জায়গা, ভালোবাসার জায়গা, রিলেশনের জায়গা একবার জটক বিচার ইম্পর্টেন্ট, আর তার সঙ্গে যে ভালো চাকরি প্রাপ্তির যোগ আছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে গেলে একটু সঠিক প্রতিকার ইম্পর্টেন্ট। আমি কিন্তু বলে দিয়েছি, দেখো আমি কিন্তু ভাঙতে চাইছিলাম না বলে কিন্তু তোমাকে একটু আভাস দিয়ে দিলাম যে কোনো রিলেশন, ভালোবাসা এগুলোর ক্ষেত্রে কিন্তু আঘাত পাওয়ার জায়গা আছে। এবং একটা ছোট কথা বলি বল, তুমি আমার কথাটা তুললে, সেক্ষেত্রে বলছি তোমার কিন্তু এটা সেকেন্ড টাইম অফ লাভ, প্রথমটা আরো বেশি কেটে গেছে, যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক। আর বেশি কথা আমি যাচ্ছি না, বুঝতে পারছো? না, একটা ইনফ্যাচুয়েশন ছিল, একটা একতরফা ভালোবাসা ছিল, সেটা স্কুলিং লাইফে, তুমি কি বুঝতে পারছো? মনে পড়েছে? জয়দা কিছু বলতে হয়? অতএব আমি সেদিকে ঘাটাচ্ছি না, সেটা একটা ইনফ্যাচুয়েশন, একতরফাকে আমরা বলতেই পারি, কিন্তু যেটা তোমার সেকেন্ড হাফ লাইফে এসছে আমি সেক্ষেত্রে বলবো একটু সাবধান, একটু জটক বিচার খুব ইম্পর্টেন্ট। তোমার জন্ম ছকটা না খুব নেগেটিভ হয়ে রয়েছে, কোনো কিছু ভালো তোমায় পেতে দেবে না, তার জন্য তোমাদের বাড়িটা আর তোমার জায়গাটা বাধা রয়েছে। তুমি যখন চুল আঁচড়াও, চুলটা ফেলো কোথায়? হ্যাঁ, সেখান থেকে চুল কোরানো হয়েছে, তুলে নিয়ে কোনো পাশাপাশি কোনো একটা, দেখো মাজার আছে, মাজার তোমাদের পাশে একটু মাজার আছে, একটু গেলেই মাজার পড়ে একটা, জানি আমি দেখতে পাচ্ছি তো, এখানে সেখানে তোমার জন্য কিছু কাজ করা হয়েছে,
যাতে তুমি ভালো চাকরি না পাও আর তোমার বিয়েটা খুব ভালো না হয়। এবার কে করেছে কি বৃত্তান্তে তুমিও বুঝতে পারছো, আর আমার কাছে না, আমি ডিটেলসটা বলতে পারবো। এটুকুই বলার বোন, যদি সম্ভব হয় তুমি রামপুরহাট থেকে বলছো, আমার কাছে বোলপুর থেকে প্রচুর জায়গা থেকে লোক আসে শেওড়াফুলিতে, সম্ভব হলে একবার এসো, এটুকু বলতে পারি, জীবনে অবশ্যই আরো ইতিহাস জানতে পারবে এবং সারা জীবন ভালো থাকার রেমেডির আমি তোমায় দেবো, যেটা একবার পড়বে আর সারা জীবন ভালো থাকবে। এটুকু বলতে পারি, আমার কবর যারা পড়ে তাদের মাথার চুল একদম কেউ স্পর্শ করতে পারে না, এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, হ্যাঁ স্যার, যে কথাগুলো বললাম তুমি হ্যাপি তো, মিলে গেল তো? হ্যাঁ স্যার, তোমায় অবশ্যই কি বলতে হলো আমায়, না আমি তোমায় বললাম? স্যার, সবই আপনি বলে, আমাকে কিছুই বলতে হয় থ্যাংক না। ইউ সো মাচ। এবং আমি যাবো, তোমরা অনেক মানুষকে শেখাবে যে জ্যোতিষকে কখনো প্রশ্ন বলবে না, জ্যোতিষ তোমার প্রশ্ন উত্তর দুটো বলবে, তাই না? হ্যাঁ স্যার, ভালো থেকো, একবার পারলে এসো। ধন্যবাদ। দেখুন এই যে ধন্যবাদ, এটা আমার প্রাপ্য আমি জানি, এবং যখন চেম্বারে প্রচুর মিষ্টি পাই, সুগার না হয়ে যায় আমার, প্রচুর জামা পাই, এই পাঞ্জাবিটা কেউ গিফট করেছে, তো আনন্দ লাগে। বুঝতে আবার পারলেন তো, আমরা জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষী মানে আপনারা প্রশ্ন বলবেন না, উত্তর দিবেন মুখের ওপরে বলবেন, ভয় পাবেন না যে লাইন কেটে যায়, আমি আমি বলবো আপনাকে, আপনি আমার নাম্বারে ফোন করবেন, আমি আপনাকে আপনার ডিটেলস বলবো, কিন্তু সেই জ্যোতিষীকে আপনি বলে ছাড়বেন মুখের ওপরে যে আমি কেন প্রশ্ন বলবো, আপনি প্রশ্ন বলুন, আপনি উত্তর বলুন, আপনি তো জ্যোতিষী, তা আমি আপনার সমস্যা কেন বলবো। এই যে বোনটি ফোন করলো, তার আগে যে ভদ্রলোক ফোন করলো, বলতে তো হয়নি, যদি জ্যোতিষীকে আপনি আপনার সমস্যা বলে যে আমি চাকরি নিয়ে জানতে চাই, আমি বিয়ে নিয়ে জানতে চাই, আমি লেখাপড়া জানতে, তাহলে আমার কি কাজ? আপনি যে একটা ফিজ আমাকে দিচ্ছেন চেম্বারে ঢুকে, চেম্বারে কেন বাদ দিতে, চেম্বারে লোক হয় না, যারা প্রচণ্ড গলাবাজি করে, যারা প্রচণ্ড ধর্মকর্মের মানে বাহার দিকে কথা বলে, যারা নিজেকে শিক্ষিত হওয়ার দাবি জানায়, তাদের কাছে প্রশ্ন রাখি যে যদি আপনি সঠিক পড়াশোনাই করেন, আপনি আমার থেকে ট্যালেন্টেড হন, মেধাবী হন, হন আমি তাই চাই, হন আমি সবসময় শত্রুকে আমার বড় আসন দিতে চাই, তাহলে কেন আপনি সবার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করেন? প্রশ্নটাও আপনি দেবেন, উত্তরটাও আপনি করবেন, কারণ আপনি একজন অ্যাস্ট্রোলজার, তো আপনার কর্মের মধ্যে পড়ে যে কোনো মানুষ বা কোনো দর্শকবৃন্দ আপনাকে ফোন করে বা চেম্বারে আসে, আপনি জানতে চাইবেন না, যারা জানতে চায় তাদেরকে আপনারা আজকে মধ্যে ডাইরেক্ট বলবেন যে আপনি তো জ্যোতিষী, আপনি তো অ্যাস্ট্রোলজার, আমি আপনাকে প্রশ্ন বলবো কেন? আপনিই বলুন না যে আমি কী নিয়ে জানতে চাই, কী জানতে চাইতে পারি আমি, বা আমার মনে কি প্রশ্ন আসতে পারে, তা দেখুন তো তার মুখটা শুকিয়ে যাবে না তো, সে পরে লাইভ প্রোগ্রাম ছেড়ে দেবে, রেকর্ডিং করবে না তো, দরকার আছে আপনাদের সজাগ হওয়ার জন্য, সচেতন হওয়ার জন্য, ভালো থাকার জন্য আমার অনুষ্ঠান করা। আবারও আসবো, অনেকের গাত্রদাহ হবে, অনেকের গা জ্বলবে, তার জন্য বেটারি আমার সঙ্গে থাকে, আমি লাগিয়ে দিতে পারি, তাতে মনে রাখার কিছু করার নেই, আর আমি কারো গা জ্বালাবার জন্য কিছু বলছি না, শুধু বলছি মনে করিয়ে দিলাম যে ঢিল মারলে পাটকেলটি খেতেই হয়, এটা বাস্তবের নিয়ম, তাই জন্য মনে রাখতে হবে যে ভালো থাকতে হবে, ভালো ভালো কথা বলতে হবে, আর সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে, এটাই হচ্ছে আমাদের জ্যোতিষীদের একমাত্র কাজ, যেটার জন্য মানুষ কিন্তু আমাদের বিশ্বাস করে। আর এখানে সাতটা অনুষ্ঠান, কোথাও যাবেন না, দেখতে ভুলবেন না, শনিবার দিন রাত্রি 10টা পর্যন্ত সৃষ্টিতে, রোববার দুপুর 12টা পর্যন্ত সৃষ্টি প্লাসে, কোথাও যাবেন না, দেখতে ভুলবেন না, সৌভাগ্য সন্ধানে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।